2023 রাজ্য বিধানসভা নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে রাজ্যজুড়ে। একইভাবে তেলিয়ামুড়াকে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত পুলিশে ছয়লাভ তেলিয়ামুড়া মহকুমা। কিন্তু এই নিরাপত্তা বলয় ভেদ করে নিজেদের কর্মসূচি অনায়াসে সম্পন্ন করছে নিশি কুটুম্বের দল। সোমবার রাতে তেলিয়ামুড়া থানা এলাকার দুটি পৃথক স্থান থেকে চুরি হয়ে যায় চারটি গাড়ির সাইলেন্সার। ঘটনাগুলি ঘটে পুরাতন টিআরটিসি এবং তুইসিন্দ্রা এলাকায়। দুটি স্থান থেকে চারটি গাড়ির সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার সকালে ওই গাড়ির মালিকরা ঘটনা দেখতে পেয়ে তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হয়। তারা জানান, আমার নাম সঞ্জয়। কয়টা গাড়ি আপনার? দুইটা গাড়ি। কি গাড়ি? ইকো গাড়ি। দুটো আপনার নিজের গাড়ি? তো কি মনে কর তারার ভূমিকা নিয়ে? সেটা তো আমরা গাড়ি আজকে রাখতেছি দীর্ঘদিন যাবৎ ধরেছিল, প্রায় 4-5 বছর হয়েছে, কিন্তু আর কোনো দিনই মনে হচ্ছে না। কিন্তু এখন তো ইলেকশন মুভমেন্ট, আরও সহলদারি বেশি থাকার কথা, কিন্তু এখন চুরি করে সেটা নিয়ে জায়গা সব দিকে নাকা পোস্ট আছে, এর মধ্যে কী করে সেটা চুরি হয় আর জিনিসটা বুঝলাম না। এই সাইলেন্সারগুলো নিয়ে মূলত করে কি তারা? এই সাইলেন্সার নিয়ে কী করে জানি না, কিন্তু ইকো গাড়ির সাইলেন্সারের দাম মানে অনেক বেশি, অন্য গাড়ির সাইলেন্সার নেয় না। ইকো গাড়ির সাইলেন্সার 90,000 টাকা একটা সাইলেন্সারের দাম। তো এটি নিয়ে তারা স্পেশাল, আপনি যতটুকু জানি যে এটার মধ্যে একটা গোল্ড আছে, ঠিক আছে, একটা মাটির মধ্যে এই গোল্ডটা থাকে যেটা সেন্সার স্যার কাজ করে, ঠিক আছে, ওই কারণে এই কুকারের সাইলেন্সারটাই চুরি হয় বেশি। এমন সময় গিয়ে সাইলেন্সার বসছে না, এটার তো বহুমূল্য দাম। কত টাকা দাম হইব? আনুমানিক 23,000 টাকা সুপার গেরিটটা। আর আমার পাশাপাশি আমার সঙ্গে আর একটা ইয়ে আছিল দোকানের সামনে ইকো গাড়ি, সেটা তো প্রায় 80,000 টাকা দাম। এটারও সাইলেন্সার হয়নি? এটারও সাইলেন্সার হয়নি। কী মনে করতেছেন? কারোর সন্দেহ হয়নি? আমরা তো রাত্রেবেলা যাই 11-12, 11-12, 11:30-12:30 ভিতরে বাড়ির জায়গা। এরপরে তো কারা বারা যারা আয় ঘুরে আমরা ঠিক করতে পারি। কোন এলাকা এটা? এটা তো সিলে বাজার। নিশ্চয়ই পুলিশের কোনো ব্যর্থতা আছে, ব্যর্থতা না থাকলে টহলদারির মধ্যে মাঝখানে এইগুলি হয় কী করে? এটা তো ছোটো জিনিস না, একবারে যে হাতের বগলে রেখে দেবে এরকম জিনিস না। এটা মোটামুটি সাইজও বড়, সেই জিনিসটা পুলিশের সামনে দিয়ে নিতে পারে, তাহলে তো পুলিশের কোনো ব্যর্থতা আছে। পুরাতন টিআরটিসি এলাকা থেকে দুটি মারুতি ইকো গাড়ির সাইলেন্সার, তুইসিন্দ্রা এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি এবং একটি মালবাহী ট্রাকের সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চোরের দল। নির্বাচনের প্রাক মুহূর্তে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কিভাবে এই দুটি জায়গা এই চুরির ঘটনা সংঘটিত হল, এক্ষেত্রে পুলিশের টহলদারি এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।